হ্যাঁ পাপিয়া, একদমই তাই তুমি যেটা বললে, গত 15 তারিখ কোভ্যাক্সিন এর জন্য এদেরকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু গত 15 তারিখেও ভোর রাত থেকে কিন্তু প্রচুর মানুষ ধূপগুড়িতে এই গ্রামীণ হাসপাতালে ভিড় জমিয়েছিল, এবং দুপুরের পর যখন ভ্যাকসিন না পেয়ে তারা কিন্তু বাধ্য হয়ে ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল। ঠিক একইভাবে কিন্তু আজকে তাদেরকে তারিখ দেওয়া হয়েছিল যে কোভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়া হবে, কিন্তু আজকেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভোর রাত থেকে তারা এসে হাসপাতালের সামনে জড়ো হয়, এবং এখন যেটা বলা হচ্ছে ভ্যাকসিন এসে এখন পর্যন্ত পৌঁছয়নি। ক্ষিপ্ত মানুষ যারা রয়েছে ভ্যাকসিন না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু পুলিশ আসতে বাধ্য করে, পুলিশকে খবর দেওয়া হয় হাসপাতালের তরফ থেকে, পুলিশের সাথে বচসা হয়, পুলিশের সাথে কথাবার্তা চলছে এই মুহূর্তে, এবং এখানকার মানুষ যেটা বলছে যে এতদিন ধরে ভ্যাকসিন পাচ্ছে না, বাধ্য হয়ে তারা কিন্তু বাড়িতে, কেউ বাড়িতে ফিরে যাচ্ছে, কেউ নার্সিংহোমে গিয়ে ভ্যাকসিন নেওয়ার চিন্তা ভাবনা করছে। এই পরিস্থিতি রয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে। পাপিয়া ধন্যবাদ। মোদী সরকারের বিরোধিতায় তৃণমূলের অস্ত্র কি হবে? বাদল অধিবেশনে রণনীতি স্থির করতে আজ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনের বৈঠকে মূলত এই নিয়েই আলোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা ও রাজ্যসভার সমস্ত তৃণমূল সাংসদ এই বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর দুপুরে সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে দ্বিতীয় বৈঠকেও থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিরোধী ফ্রন্ট নিয়ে যে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী, আলোচনা হবে সে বিষয়েও। অন্যদিকে পেগাসাস বিতর্কে আজ লোকসভায় মুলতবি প্রস্তাব আনতেছে নোটিশ দেয় তৃণমূল। দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যে তাঁরা সন্তুষ্ট নন, আর এই নিয়ে প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে যে ইসরায়েলি সংস্থা এনএসও এবং পেগাসাসের সঙ্গে ভারত সরকারের কোনো যোগ নেই, অথবা স্পাইওয়্যারের অপব্যবহার ও ফোন হ্যাকিং নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে হবে কেন্দ্রকে। कि देखिए, ये हर सबको एकजुट, सबको एक ही मुद्दे में, अभी जो पेगासस बोलिए, आप पामर्स बिल बोलिए, आप ये कोविड हैंडलिंग बोलिए, सब अपोजिशन पार्टी और सब लोग के, देश का जो जनता है वो सब एक ही प्लेटफॉर्म में अब है। सो नाउ द गवर्नमेंट कैन ज्ञान मनस्तं ब्रह्म सत्य अंतहीन सत्यर खोज तई सत्य सन्धने तई हम अक्लान्त अकुत भय एबीपी आनंद नतून भावनार प्रतीक जा मने मुक्त তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।